বোদা হাতি, বোদা পাঁঠা, পয়সা দিলে কিন্তু রেললাই দেরি আর কোনায় পাওয়া। তো গাইস কি খবর, কি কেমন আছো, ভালো আছো তো? তো হাই গাইস, এবার বলছি হাই পরে। তো গাইস শীতকাল তো পুরো জমেই গেছে, ঠান্ডা তো পুরো জমে। এখানে আজ গত দু এক দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি। আর বিয়ের মরশুম তো পুরো জমে উঠেছে, আমাদের মতন সিঙ্গেল ছেলেপেলেরা আমরা কি করছি, দুই একটা বন্ধুদের বিয়ের নিমন্ত্রণ পাচ্ছি, খাচ্ছি, মজা করছি, আর বাড়িতে এসে ফেসবুকে আরও অনেক বিয়ের ছবি দেখছি, আর সর্দি কাশি নিয়ে দিন কাটাচ্ছি, আমরা আর কি করব। তো গাইস রিসেন্ট আমি আমার একটা বন্ধুর বিয়েতে গিয়েছিলাম, তো সেখানকার কি এক্সপিরিয়েন্স হলো আমার সঙ্গে, তা মানে একটা ঘটনা হলো তা তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তো বন্ধু মানে লাভ ম্যারেজ, কিন্তু সেটা অ্যারেঞ্জ করে নিয়েছে, আর যারা বোঝার তারা বুঝে নাও, বাকিরা যদি না বুঝতে পারো তাহলে খুঁজতে লাগো। তো লাভ ম্যারেজটাকে বন্ধু অ্যারেঞ্জ করেছে। তারপরে এখানে মানে আমার বন্ধুর বউটা, মানে আমি যে বিয়েতে গিয়েছিলাম বন্ধুর, সেখানে বন্ধুর বউটা একটু মোটা, হেলদি মানে মোটা বলে সবাই আর কি কত গুলমুল কিউজ বলছে, সদা মাদ্দা বাংলা ভাষায় বলি, বন্ধুর বউটা হেলদি বলে সবাই ভালো কিছু বলছে, এখানে মেয়েটা মোটা। কিন্তু তোমাদের এই যেই ছবিটা আমি দেখাচ্ছি, মানে সোশ্যাল মিডিয়া খুললেই সবার আমার সামনে চলে আসে, মানে তোমাদেরও হয়তো সামনে যাচ্ছে, সবার সামনে যাচ্ছে, বিশেষ করে বেশি ফেসবুকে আসছে, মানে এখানে ছেলেটা মোটা, দেখলে তো একটা বিয়ের ছবি, তারা খেতে বসেছে, তাদের একটা সুন্দর মুভমেন্ট তারা তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে শেয়ার করেছে, তা সেইটা নিয়ে ভাই মেয়েরা বলো ছেলেরা বলো সবাই সেইটা নিয়ে মিম বানাচ্ছে, যা না তাই বলছে ভাই, সব কিছুর একটা লিমিট থাকে, সব কিছু কিন্তু ক্রস করে যাচ্ছে এরা, এটাই আমাদের এখনকার ভদ্র সোশ্যাল মিডিয়ার সময়। বাপরে, ইয়ে তো ধুতি খোল রাহা হ্যায়। তো একটাই কথা বলি, যদি মেয়েরা মোটা হয় তাহলে কিউট গোলমোলো, আর মেয়েরা রোগা হলে সেক্সি হস, আরও ভালো কত কিছুর জন্য ডেফিনেশন আছে, আর যদি ছেলেরা মোটা হয় তাহলে বোদা, সরকারি চাকরি পাওয়া কাকু, বোদা হাতি, বোদা পাঁঠা, বুঝলে তো। আর যদি ছেলেরা রোগা হয় তাহলে হাড়ের গায়ে মাংস নিয়ে আরও কত রকম খারাপ কিছু, মানে সেটাই কিন্তু লোক বিশেষ করে মেয়েরা বলে। বাচ্চা সেই যদি এই কথাগুলো ঘুরিয়ে মেয়েদের বলা হয় তখন তারা কি বলবে, বডি শেমিং করা হচ্ছে, আর মেয়েরা বললে সেটা বডি শেমিং হয় না। মেয়েদের যদি কোনো কিছু নিয়ে একটু বলে দেওয়া হয় তাহলে সেটা হলো মেয়েদের গায়ে লেগে যায়, মেয়েদের ফেমিনিস্ট বাদী মেয়েরা বেরিয়ে পড়ে, জেগে ওঠে ফেমিনিস্ট গিরি মেয়েরা, মানে অনেক কিছু বলতে শুরু করে, হ্যাঁ মেয়েদের তোমরা দাম দাও না, হ্যান ত্যান মেয়েদের দাবি রেখে দাও। আর মেয়েরা যখন ছেলেদের অপমান করে, ছেলেদের শরীর নিয়ে কমেন্ট করে, বডি শেমিং করে, ছেলেদের নিয়ে উল্টো পাল্টা বলে, তখন সেটা কিছু হয় না। তো গাইস যেই ছবিটা দেখছো এই ছবিটার নিচে অনেক প্রথমে ছেলেরা, অনেক ছেলেরা অনেক কিছু কমেন্ট করেছে, সরকারি কাকু হ্যান ফ্যান, সরকারি চাকরি পাওয়ার আছে, হ্যান ত্যান। আমি বলছি একটা কথা শোনো, এই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে, হ্যাঁ পশ্চিমবঙ্গের বুকে সরকারি চাকরি পাওয়া আর হীরের খনি পাওয়া কিন্তু সমান, ওর ট্যালেন্ট আছে তাই ও সরকারি চাকরি পেয়ে ও বিয়ে করেছে, তোমার ট্যালেন্ট নেই কারণ তুমি ভালো করে পড়াশুনো করোনি, সেই সময় অন্য কোনো একটা নেকা মামনির পেছনে তোমার টাইমটা তুমি নষ্ট করেছো, তার জন্য তুমি এখন সরকারি চাকরি পাচ্ছ না, ফেসবুক খুলে লোকের প্রোফাইলে যা পাতা উল্টো পাল্টা কমেন্ট করছো, হ্যাঁ তুমি যেটা করোনি, ভালো পড়াশুনো করোনি তার জন্য সরকারি চাকরি পাবনি, আর যদিও পয়সা দিয়ে সরকারি চাকরি পেয়ে থাকে, তার মানে ভাবছো ওর বাপের কত টাকা, তোমার বাপের নেই তাই জন্য তোমার বিয়ে হচ্ছে না, আরও সব কথা, ওর ট্যালেন্ট আছে বলে ও চাকরি পেয়েছে, তোমার নেই তুমি পাওনি, তুমি টাইমটা ফালতো কোনো মামনি নেকা মামনির পিছনে দিয়ে ওয়েস্ট করে ফেলেছো, তাই এত কমেন্ট করে জ্বলছো কেন ভাই, জ্বলো না, জ্বললে কিন্তু ফলন কম পাবে, একটু জ্বলো কম, ফলন করো, তোমার বাড়িতে দেখবে ফুলের ফলের গাছ হচ্ছে। তো ছেলেদের বলছি উল্টো পাল্টা কমেন্ট করো না, আর মেয়েদের বলছি যেই সব মেয়েরা উল্টো পাল্টা কমেন্ট করছি, হ্যাঁ যদি তোদের শরীর নিয়ে আমরা বডি শেমিং করি, আমরা কমেন্ট করি, তখন তোরা কী বলবি, তখন ফেমিনিস্ট গিরি চড়াবি, আরও অনেক কত কিছু না বলবি। মোটা হয়েছে, তোরা কিন্তু খাওয়াতে যাসনি, আর তোরা কি একটা বেকার ছেলের হাত ধরতে পারবি, পারবি না, আমি বেকার, আমি কোনো কাজ করিনি, আমি অতটা মোটাও না অতটা রোগাও না, তোরা কি পারবি আমাকে বিয়ে করতে, তোর বাবার আছে কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স চেক করবে আগে, তোরাও চেক করবে, বাপরে ইয়ে তো ধুতি খোল রাহা হ্যায়। আরে আমার দেখা চোখে কত মানে বেকার ছেলে পেলে রিসেন্ট বিয়ে করেছে, তাদের কিন্তু সকাল হলেই কিন্তু তাদের ভালোবাসা জানলা দিয়ে পালাচ্ছে, সকাল হলেই তাদের বউ ঝাঁতার বাড়ি দিচ্ছে, যা কাজে যা, দরজা খুলছে না, জানলা দিয়ে তাদের বের করে দিচ্ছে, এবং এই ছেলেটা যখন কাজে যাচ্ছে তাদের সেই বউয়ের দরজায় অন্য কেউ এসে নক করছে, তার মানে বুঝতে পারছো পরিস্থিতিটা কোথায়। বাবা গো
মানে যারা লেজেন তারাই বুঝবে, বাকিরা সবাই খুঁজবে। এই জন্য বলছি মানি ইজ মানি, পয়সার পাওয়ার কিন্তু আলাদা। তোমরা যতই বলো তোমরা কিন্তু পয়সাওয়ালা ছেলেকেই বিয়ে করবে মামনি, তাই জন্য আজে বাজে কমেন্ট করো না। হ্যাঁ তোমরা বডি শেমিং করছো করো, যদি আমরা বডি শেমিং করা শুরু করি তাহলে বুঝবে মামনি মুগলা খানের জায়গা পাবে না। তাই জন্য বলছি উল্টোপাল্টা কমেন্ট করো না। তাদের একটা বেস্ট মুভমেন্টের ছবি তারা তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে শেয়ার করেছে, তোমরা উল্টোপাল্টা কমেন্ট করো না মামনি, বুঝলে তো? এখনকার সিচুয়েশান কিন্তু আলাদা, বুঝলে তো? মেয়েদের বলছি আমি কিন্তু বেকার, না রোগা না মোটা এবং সিঙ্গেল, তার উপরে পড়া আছে আমার চশমা এখানে ভুরুকাটা। তো তোমাদের কি কুল লাগছে বা আমাকে পছন্দ হচ্ছে তাহলে কমেন্ট করে ফেলো। কী করছো কি কমেন্ট করে ফেলো, আর কিছু করছো মানে কমেন্ট করো। আর যদি না তোমাদের মানে পছন্দ হয়ে থাকে তাহলে একটাই কথা বলবো, তোমাদের চয়েস খারাপ মারা, জাস্ট ফাক ইউ, আর কিছুই না মারা। তো ভাই সবসাথে একটাই কথা বলি, শরীর বা সৌন্দর্য দেখে ভালোবেসো না, শরীর বা সৌন্দর্য দেখে ভালোবেসো না, বুঝলে তো? যদি ভালোবাসতেই হয় তার মনটাকে ভালোবাসো, যদি ভালোবাসতেই হয় তার মনটাকে ভালোবাসো, কারণ সৌন্দর্য কিন্তু সবসময় থাকবে না বা থাকেও না, আর শরীর পয়সা দিলে কিন্তু রেললাইট এরিয়ার কোনায় পাওয়া যায়। তাই জন্য বলছি ভালো যদি বাঁচতে হয় একটা ভালো মনের মানুষকে ভালোবাসো, ভালোবেসো যাতে সে তোমাকে সবসময় ভালোবাসে। আর বাই গাইস, কী করছো কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইব করো নাই কিন্তু তোমার ব্রেকআপ হয়ে যাবে। এখন কিন্তু ভালোবাসার মরশুম চলছে, হ্যাঁ সবার বিয়ে হচ্ছে, এই সময় যদি তোমার ব্রেকআপ হয় আর পেশাব হবে না, তার জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাই।